আজ আপনাদেরকে নিয়ে আসব পুরুলিয়া জেলার কাশীপুর রাজবাড়িতে। রাজার কথা বলবো, তাদের কিছু গুপ্ত কথা রয়েছে সেগুলোও বলবো। খুব সুন্দর একটা ভিডিও হবে, সবাই সঙ্গে থাকুন। চলুন ঘুরে আসি পুরুলিয়া জেলার কাশীপুর রাজবাড়িতে। দেখুন, এটা হলো রাজবাড়ির মুখ্য দুয়ার, যাকে সিংহদ্বার বলি আমরা। ঠিক এর ডান দিকে এবং বাঁ দিকে বেশ কিছু কুঠির রয়েছে, যাকে আমরা বলি জেল বা কারাগার। এখানে যারা আক্রমণ করত বিদেশিরা বা হয়তো শত্রু সৈন্যপক্ষ, তাদেরকে এখানে রাখা হতো, এই বাঁ দিকে এবং ডান দিকে। এখানে মূলত রাজার সৈন্যরা এখানে বিরাজমান ছিলেন। রাজামশাইয়ের আসল পরিচয় হলো, রাজামশাইয়ের আসল নাম 1956 সালে জন্ম শঙ্করী প্রসাদ সিং দেও। মহারাজা আসল বাড়ি হলো পঞ্চকোট অঞ্চলে। সেই পঞ্চকোটে একসময় কী হয়, ইংরেজদের চোখ পড়ে এবং ইংরেজরা সে অঞ্চল দখল করতে যায়। কিন্তু রাজামশাইয়ের খুব, তিনি ছিলেন সাহসী, শৌর্য বীর্যে তিনি খুব প্রতাপমান ছিলেন। তিনি লড়াই করলেন সেই ব্রিটিশদের সঙ্গে এবং লড়াই করে পঞ্চকোট অঞ্চলটিকে তিনি কিন্তু ইংরেজদের হাত থেকে মুক্ত করেছিলেন। এই খবর পৌঁছে যায় ব্রিটিশদের কাছে। ব্রিটিশ সরকার সে সময় রাজামশাইকে বন্দি করে এবং তাকে আলিপুর সেন্ট্রাল জেলে তাকে বন্দি করা হয়। ঠিক তারপরে যা রাজা যা ছিলেন আর কি বংশধর, তারা এই কাশীপুর অঞ্চলে এসে নিয়ে এখানে তারা একটি সুন্দর রাজবাড়ি নির্মাণ করেন, তখন থেকে সুন্দর। এবং তারপর থেকে রাজার বংশধররা এখানে বসবাস করেন। বর্তমানে সেখানে খুব একটা কেউ থাকে না, বেশিরভাগ মানুষ তারা লন্ডন চলে গেছেন। দেখুন, চারদিকে কতটা অঞ্চল জুড়ে এই রাজবাড়ি ছিল এবং এই কাশীপুর রাজার যে প্রতাপ পুরো পুরুলিয়া অঞ্চলে, মোটামুটি বহু অঞ্চলটা জুড়েই তার সাম্রাজ্য কিন্তু বিরাজমান ছিল। এটা হলো রাজবাড়ির মুখ্য দুয়ার, যেখানে আমরা রাজবাড়ির ভিতরে যাওয়ার রাস্তা, যদিও ঢুকে দেওয়া হয় না, শুধুমাত্র আপনার ষষ্ঠীর দিন খোলা হয়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তা বন্ধ করে দেওয়া হয়। এমনভাবে বানানো হয়েছে এই রাজবাড়িকে যে যদি শত্রুরা আক্রমণ করে তাহলে সহজেই রাজামশাই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। চারদিকে অনেক সিঁড়ি ছিল, এখানে সিঁড়ি আমরা দেখলাম যে আক্রমণ করলে তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর কি। এবং চারদিকে অনেক কুঠির রয়েছে, চারদিকে ঘোড়া রাস্তা বল রয়েছে, বহু কিছু দেখতে আমরা পেলাম এখানে। আপনারা গেলে আপনারা দেখতে পাবেন এই সব অঞ্চলেও কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে, অনেকগুলো ঘর রয়েছে, যেগুলো ধ্বংসাবেশ এখন ধ্বংস হয়ে গেছে, কিন্তু মেনটেন্স অভাব ভালো করে বোঝা যাচ্ছে না। এখানে হলো মা দুর্গা এখানে বিরাজমান এবং মা দুর্গা বছরে তাকে একবারে এখানে আনা হয়, বাকি 364 দিন বা 63 দিন বন্ধ রাখা হয়, 3 দিন খোলা হয় সাধারণ মানুষের জন্য। আমরা এখানে ঘুরলাম, ঘুরে নিয়ে আমরা ঠিক এরপরে আমরা যেসব অঞ্চলগুলোতে, ধরুন এখন বর্তমানে যেখানে আগে হয়তো সেখানে ফাঁসি দেওয়া হতো বা হয়তো শত্রুকে বেঁধে রাখা হতো, এই যে ঘরগুলোতে, এগুলো আমরা ঘুরলাম। এখানে কী হতে একটু বলার নেই, হয়তো এখানে হতে পারে এমন যে রাজামশাইয়ের এখানে অস্ত্র অস্ত্র তৈরি হতো, রাজস্ব আদায় হতো। এটা ছিল সেই মন্দির যেখানে রাজামশাই পুজো পাশা করতেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ফলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে পারবেন। থ্যাংক ইউ।